নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা মজার বিষয় দেখি, আকাশ ডিটেইলস নিয়ে একটু কথা বলবো আজকে। আসলে অ্যাকচুয়ালি আমরা যারা ফ্রি রিসিভার ব্যবহার করি, সে যেভাবেই হোক ফ্রি চ্যানেল কিন্তু সবসময় আপনার কাঙ্ক্ষিত চ্যানেল সবসময় ফ্রিতে পান না। হয়তো কেউ বলবে যে আমরা সার্ভার ব্যবহার করি, ঠিক আছে, সার্ভার ব্যবহার করেন, হয়তো সার্ভারে পান, কিন্তু সার্ভারে কিন্তু বড় সমস্যাও আছে। নেট প্রবলেম, মাঝে মাঝে ফ্রিজিং করছে, আবার কখনো হয়তো আছে কখনো নেই, এক আজকে সার্ভার চলছে কালকেও সার্ভার চলছে, মানে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আছে। যদিও খরচটা কম, তারপর কিন্তু সমস্যাগুলো থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডিটিএসের কিন্তু সুযোগ সুবিধা সবসময় ভালো থাকে, কোনো ডিস্টার্ব নেই, কিচ্ছু নেই, কিন্তু ডিটিএসের সবচেয়ে বড় একটা অসুবিধা যেটা আমাদের জন্য, বিশেষ করে আকাশের, হচ্ছে সেটা সবারই একটা জল্পনা কল্পনা, সবাই একই কথা, সেটা হচ্ছে ডিটিএসের বিলটা নিয়ে। যে প্যাকেজ মূল্য যাই থাক, অর্থাৎ টোটাল সেট আপ হয়তো বা 4,400 টাকা বা 3,900 টাকা, এরকম এক এক সময় এক এক অফার আসছে, 6,000 টাকা থেকে কমে কমে কিন্তু এই পর্যন্ত আসছে। কেউ কেউ বিভিন্নভাবে শুধু রিসিভার অনেক কম দামে বিক্রি করছেন, এমন বিষয় আছে। হ্যাঁ, কিন্তু সেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে যে মাসিক বিলটা নিয়ে, অর্থাৎ ফুল প্যাকেজ যেটা, এটার বিলটা আছে 400 টাকা, অর্থাৎ 399 টাকা, এবং একটি মিনি প্যাকেজ আছে যেটা 249 টাকা, যদিও সেখানে 70টি চ্যানেল। সুতরাং কাঙ্ক্ষিত চ্যানেলগুলো সেখানে কিন্তু পাচ্ছেন না। এই সব মিলে এটা একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছে। তো আজকে আমরা একটা বিষয় দেখি, এই যে আপনি 300 টাকায় বা 299 টাকার প্যাকেজে, টোটাল 400 টাকার টোটাল প্যাকেজটা আমি আপনার 299 টাকা পাচ্ছেন, কিভাবে সেটা সম্ভব? মূলত সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এর জন্য প্রথমে আমরা যে জিনিসটা করব, আমরা একটু আকাশের যে মূলত ওয়েবসাইট, যেটা বলতে পারেন যে আকাশের যে নিজস্ব ওয়েবসাইট, আমরা সেই ওয়েবসাইট একটু ভিজিট করি। অর্থাৎ আকাশ ডিটেলস, যেটা আকাশ ডিটেলস, সেখানে আমরা একটু ভিজিট করি, দেখি একটা মজার বিষয় দেখি। আমরা একটু ভিজিট করি আকাশ ডিটিএস, akashdetails.com। আমরা একটু এই সাইটে ভিজিট করি এবং দেখি যে বিষয়টা, আমার কাছে যেটা মনে হয়েছে এই বিষয়টি, আসলে আকাশের যে কর্মকর্তারা আছেন, আমার মনে হচ্ছে যে একটু তারা প্রচারণায় একটু ভুল করছেন, কেন যেন মনে হচ্ছে। কারণ আকাশ কিন্তু প্রচুর চলার কথা, এখন সারা বাংলাদেশ বলা যায় যে ডিটেইলস নেওয়ার কথা, তারপরেও কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ আকাশ কিন্তু প্রচার হচ্ছে না বা মানুষ ব্যবহার করছে না, এই সাধারণত শুধু এই বিলটার কারণেই। তো এখানে হয়তো ফুল প্যাকেজ, কিন্তু এখানে আপনারা জানেন যে প্যাকেজে চ্যানেলগুলো আছে, আকাশে যে চ্যানেলগুলো আছে, আমি বলছি না আকাশে যথেষ্ট ভালো চ্যানেল, এবং মনে করি যে আমি কাঙ্ক্ষিত সকল চ্যানেলে কিন্তু এখানে রয়ে গেছে, কোনো প্রবলেম নেই। দেখুন 120টি চ্যানেল, 399 টাকা মাস, এবং 249 টাকায় 70টি চ্যানেল। তো প্রথমে আসি যে 120টি চ্যানেল যেখানে, অর্থাৎ 399 টাকায় কী কী চ্যানেল আছে। আমি বলতে পারি যে এখানে কিন্তু টোটাল প্রায় সব চ্যানেলই আছে আমাদের প্রয়োজনে, যেগুলো দেখুন বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এছাড়া আপনি স্টার, জলসা, জি বাংলা, সনি আর্ট, কালার্স বাংলা সহ যাবতীয় সবই আছে, এবং এর সাথে বিশেষ করে স্পোর্টস চ্যানেল, যেটা সবসময় একটু ডিমান্ডেবল চ্যানেল থাকে, দেখুন সমস্ত স্পোর্টস চ্যানেলগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাড আছে। এই আকাশে যে চ্যানেলগুলো অ্যাড আছে, এই চ্যানেলগুলো কিন্তু আপনি যদি ইন্ডিয়ান কোনো ডিটেইলসে দেখতে যান, তাহলে দেখবেন সেখানে বিলটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ 400 টাকার চেয়ে বেশি বিল কিন্তু সেখানে আপনাকে দিতে হচ্ছে। সেই দিক দিয়ে আমি মনে করবো আকাশের বিলটা কিন্তু নিতান্তই কম, যদি সেই দিক দিয়ে হিসাব করি আমরা। তো এবার আমরা যে বিষয়টা মূলত বলতে চাইছি, যে আপনি 399 টাকার প্যাকেজ, এটাকে কিভাবে আপনি 299 টাকা আপনি ব্যবহার করবেন এই প্যাকেজটিকে। আমরা একটু হিসাবে আসছি, আমরা একটু ক্যালকুলেটর বের করি, দেখুন এখান থেকে আমরা একটু ক্যালকুলেটর ক্যালকুলেটর ক্যালকুলেটর, আচ্ছা ওকে, আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি, একটু বিষয়টা এভাবে রাখি যদি। আচ্ছা, তার আগে বিষয়টা বলে নিই, তারপর আপনার ক্যালকুলেটর যাই। দেখুন এখানে যদি আপনার আকাশের হোম পেজটা ভিজিট করেন, যেটা আমার কাছে একটু মনে হয়েছে বিষয়টি,
যে আমরা একটু আকাশে হোম পেজটা ভিজিট করি। দেখুন এখানে একটা কথা কিন্তু এখানে আছে, সেই কথাটা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে আচ্ছা আমরা এখানে একটু দাঁড়াই, দেখুন এখানে একটা কথা আছে যে রিসার্চ 6 মাসে রিসার্চে 2 মাস ফ্রি, 12 মাসে রিসার্চে 3 মাস ফ্রি। তো আমি এই কথাটা নিয়ে একটু ভাবছি যে 6 মাসে রিসার্চে 2 মাস ফ্রি, যদি আমি এই কথাটা ভাবি তো আমরা এবার একটু ক্যালকুলেটার আসি যে 6 মাসে রিসার্চে 2 মাস ফ্রি। এই বিষয়টা আমরা একটু দেখি যে 6 মাস রিসার্চ, আপনারা জানেন 6 মাসের রিসার্চ কিন্তু এখানে 399 টাকা, আমি যদি একে গুণ করি, দেখুন গুণ আমি 6 দিচ্ছি, তো ইকুয়াল কত আসছে আমার 2394 টাকা। অর্থাৎ 2394 টাকা আপনি যদি এককালীন রিসার্চ করেন তাহলে আপনি পাচ্ছেন 2 মাস ফ্রি, তার মানে 6 মাসের জায়গা 8 মাস ব্যবহার করতে পারছেন। তো এই 2394 টাকা আপনি ব্যবহার করছেন 8 মাস, আমি যে একে 8 দ্বারা ভাগ করি, দেখুন 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে আমার 299 টাকা, 299.25। তার মানে 299 টাকায় কিন্তু আপনি প্যাকেজটি পেয়ে যাচ্ছেন, তবে এককালীন আপনাকে 6 মাস রিসার্চ করতে হচ্ছে। সুতরাং কেউ যদি মনে করেন যে আমি 6 মাস করে রিসার্চ করব, তাহলে কিন্তু আপনার ফুল প্যাকেজ পড়ে যাচ্ছে কিন্তু 299 টাকায়, তার মানে 300 টাকায় পড়ে যাচ্ছে। তার মানে আপনি 300 টাকায় কিন্তু ফুল প্যাকেজ পাচ্ছেন। সবার যে আপত্তিটা ছিল যে আসলে এই 300 টাকা প্যাকেজ হলে বা 250 টাকা বা 200 টাকা প্যাকেজ হলে খুব ভালো হতো, হয়তো 200 টাকায় আসলে সমস্ত চ্যানেল একটা ই হয়ে যাবে, কম হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো 200 টাকায় নর্মাল চ্যানেল যেগুলো আছে নন এইচডি চ্যানেল, যেগুলো এইচডি চ্যানেলগুলো সেগুলো হয়তো দেখানো সম্ভব হলেও হতে পারে, কিন্তু এইচডি চ্যানেল সহ স্পোর্টস চ্যানেল সহ আপনি কিন্তু 300 টাকায় পেয়ে যাচ্ছেন সমস্ত চ্যানেলগুলো প্যাকেজটা, এভাবে যদি হিসাব করেন। সুতরাং এভাবে কিন্তু সকলে কিন্তু 300 টাকায় রিসার্চ করতে পারছেন। অথচ এই অফারটাই যদি পার মান্থ করতো আকাশ ডিটেইলস, আমার কাছে মনে হয়েছে যে পার মান্থ যদি এই অফারটা করতো যে 300 টাকা মাস, আমার মনে হয় দেশের জনগণ, আমার মনে হয় একচেটিয়া এই আকাশ ডিটেইলসটা ব্যবহার করত। এবং এই যে ফ্রি রিসিভার বলি, ছাড়বার বলি, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম জল্পনা কল্পনা চলছে, আমার মনে হয় এটা সরকারিভাবে বেঁধে নিষেধ, এরা সেটা কোনো কিছু দরকার হতো না, আমার এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে। তো যদি আকাশ ডিটেইলস এরা যদি এই বিষয়টা একটু দেখে যে অ্যাকচুয়ালি তাদের প্যাকেজটা কিন্তু 300 টাকায় পড়ছে, সুতরাং সরাসরি ডাইরেক্টলি পার মান্থ 300 টাকা যদি ঘোষণা করে তারা, আমার মনে হয় দেশের জনগণ সবাই ব্যবহার করবে এবং শান্তিতে সবাই ব্যবহার করতে পারবে, দেখতে পারবে, এবং আকাশের প্রতি যে সন্তুষ্টি বা খুশি সেটা কিন্তু জনগণ হবে। সুতরাং আশা করব বিষয়টি আপনারা একটু আকাশ ডিটেইলস যারা আছেন তারা এক বিষয়টি দেখবেন, বিষয়টা এভাবে হয় কি না। আমি জানি এর পাশে অনেক প্রতিবন্ধকতা আছে, নেই তা না, আছে, তারপরও সার্বিক দেশের জনগণের কথা বিবেচনা করে এটা করা যায় কি না, যেহেতু এই এটা আপনাদের প্যাকেজে রয়ে গেছে, মানে সার্ভিসে রয়ে গেছে এই বিষয়টি, 6 মাস রিসার্চ করে 2 মাস ফ্রি, সুতরাং সেক্ষেত্রে কিন্তু 300 টাকায় পড়ছে বা 299 টাকা পড়ছে, শুধুমাত্র এই খরচটাকে মাসে মাসে আনা যায় 300 টাকায় ফুল প্যাকেজ। তাহলে আশা করছি আকাশ ডিটেইলস সবাই ব্যবহার করবে, আশা করছি বোধোদয় হবে আকাশের, এবং আমরা যারা আছি সবাই আমরা আকাশ ব্যবহার করব, দেশীয় পণ্য ব্যবহার করব, দেশের টাকা দেশে থাকবে এটাই আশা করব, এমন কি এই মূল্যে বাইরের কান্ট্রিও আকাশ ব্যবহার করবে, যেটা আমাদের জন্য অবশ্যই বাইরের টাকা দেশে চলে আসবে, সেটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে, সার্বিক মঙ্গল হইবে। তো বন্ধুরা আপনাদের মতামত আশা করছি আপনারা মতামত দিবেন, অ্যাকচুয়ালি বিষয়টা আপনাদের কাছে কী মনে হয় বা আমার এই হিসাবটা বলি বা এই বিষয়টা বলি আপনাদের কাছে কী মনে হয় বা কী করলে আরও ভালো হতো। মূলত এই বিষয়গুলো ভিত্তি করেই কিন্তু জল্পনা কল্পনার এই বিষয়গুলো ভিত্তি করে কিন্তু আস্তে আস্তে হয়তো একসময় চেঞ্জ হবে কিছু কিছু। তো আপনারা কমেন্টস করুন কী কী সুবিধা অসুবিধা আপনাদের কাছে মনে হচ্ছে। ততক্ষণে অবশ্যই অনেক অনেক ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সবাইকে।